যিনি তার স্বনামে সুনামে সবভাবে এবার দুই বাংলায় জনপ্রিয় নায়ক, যাকে কিং খান হিসেবে আখ্যায়িত করা হয়, যিনি এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। এই ছবির শুভ মহরত অনুষ্ঠানে আমাদের মাঝে মঞ্চ আলোকিত করে আজকের এই সভাস্থল আলোকিত করে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমাদের বাংলাদেশে রাজনীতির অহংকার, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক যোগাযোগ সেতু মন্ত্রী মহোদয়, সমকালীন সময়ের সবচেয়ে জনপ্রিয় জননন্দিত জননেতা, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক মাননীয় জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয়, আজকে এই মহানত অনুষ্ঠানে উপস্থিত যে দুজন তারকা, যিনি তার স্বনামে সুনামে সবভাবে এবার দুই বাংলায় জনপ্রিয় নায়ক, যাকে কিং খান হিসেবে আখ্যায়িত করা হয়, যিনি এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান, এবং সেই সাথে নতুন আমাদের দেশের চলচ্চিত্রে যিনি আগমন করেছেন, যার অনেক গুণের কথা আমরা জানলাম বা জানি, সেই প্রিয় চলচ্চিত্র নায়িকা জাহানারা ঋতু, এবং আজকে এই আগম ছবি যিনি প্রযোজনা করছেন দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজক জনাব এনামুল হক আরমান, এবং এই আগম ছবি যিনি পরিচালনা করছেন বদিউল আলম খোকন সহ মঞ্চে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিক ভাই বোনেরা, এবং উপস্থিত সম্মানিত সুধী, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি কথা বাড়াবো না, আমরা সবাই প্রধান অতিথি, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব ওবায়দুল কাদের মহোদয়ের বক্তব্য শুনবো। আমি শুধু তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, একেবারেই নতুন আমি, তো আমার অনেক জানার শেখার অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন আছে, এবং সেই সাথে অনেক কাজ সামনে আমার করার জন্য অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। আজকে এই অনুষ্ঠানে এসেই আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের প্রধান অতিথি, আমাদের অভিভাবক বলেছেন তুমি বিএফডিসি অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের দিকে মনোযোগ দাও, এখানে কাজ করো, এটার আরো উন্নয়ন করা প্রয়োজন, চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে আধুনিক এবং সারা পৃথিবীতে আজকে চলচ্চিত্র যে পর্যায়ে উন্নীত হয়েছে সেই মানে পৌঁছানোর লক্ষ্যে কিভাবে কাজ করা যায় সেজন্য নির্দেশ করেছেন। আমি সেই সাথে আমি আপনাদের সকলের অবগতির জন্য জানতে চাই যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের উন্নয়নের লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 227 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমাদের বিএফডিসি আধুনিক মানের, উন্নত, এবং আজকের বিশ্বে চলচ্চিত্রের মান রক্ষার জন্য, আধুনিকায়নের জন্য আমরা সকল আধুনিক ক্যামেরা, আধুনিক সকল যন্ত্রপাতি কেনা এবং শুটিং এর জন্য স্টুডিও নির্মাণ করা সহ সকল পরিকল্পনা গ্রহণ করেছি। সেই সাথে আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই যে আমরা সারা বাংলাদেশে মোট 27টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করার লক্ষ্যে একটি প্রকল্প তথ্য মন্ত্রণালয় থেকে গ্রহণ করা হয়েছে। এর আগে যে ছবির কথা আমাদের হিরো শাকিব খান
মনের মতো মানুষ পাইলাম না, যে ছবি হল প্রথম ছবি। সেই ছবির মহরত অনুষ্ঠানে আমি উল্লেখ করেছিলাম যে আমরা সারা বাংলাদেশের 27টি জেলায় আমরা তত্ত্ব কমপ্লেক্স নির্মাণ করব, যেখানে অত্যন্ত আধুনিক মানের সিনেপ্লেক্স থাকবে, সেই সাথে অডিটোরিয়াম থাকবে, যাতে সকল জেলায় আমরা এই সিনেপ্লেক্স এবং অডিটোরিয়াম নির্মাণ করতে পারি। সেই জন্য মাননীয় মন্ত্রী, আমাদের অভিভাবক, আজকের প্রধান অতিথি সহযোগিতা এবং মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা নিশ্চয়ই আমাদের সাথে আছে এবং থাকবে। এটা এই কাজগুলো আমরা আরো বেশি আরো বড় আকারে গ্রহণ করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি। আমি শেষ করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিব যেটি 103 একরের উপরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কবিরপুরে বাংলাদেশ বেতারের সেই জায়গায় আমরা সেই 103 একরের উপরে একটি জাতীয় আন্তর্জাতিক মানের একটি বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি আমরা তৈরি করছি, যেখানে সকল ছবির শুটিং করা সম্ভব হবে এবং এত আধুনিক মানের আমরা করতে চাই, যেটা কিনা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মানে যেটা বলিউড বা ঢালিউড এইসব হলিউড এই মানের যাতে আমরা করতে পারি, সেইভাবে আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যেই। ইনশাআল্লাহ এটি একটি আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে এই ছবির জন্য সকল শুভকামনা। এই ছবি সবভাবে সফল হোক, সার্থক হোক এবং আমাদের কি খান, জাহারা ঋতু সহ আমাদের প্রযোজক পরিচালক, আমাদের চলচ্চিত্রের সাথে জড়িত সকল সমানুধ্যায়ী সকলের শুভকামনা জানিয়ে এই শিল্পকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক মানে আমরা উন্নীত হতে চাই, এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।